এই ভিডিওটি তৈরি করা হয়েছে নিহার রঞ্জন দত্তের অনুরোধের ভিত্তিতে। তিনি তার নিজ জেলা দিনাজপুর সম্পর্কে ভিডিও দেখতে চেয়ে কমেন্টস করেছিলেন মানিকগঞ্জ জেলার ইতিহাস নামক ভিডিওতে। ধন্যবাদ নিহার রঞ্জন দত্ত। প্রকৃতির মায়াময় এক পরিবেশ, যেখানে অসংখ্য নদীর অববাহিকায় পশ্চিমবাংলার সীমান্ত ঘেঁষে বেড়ে ওঠা এক প্রাচীন শহর দিনাজপুর। ধান, মাছ ও মাটির নিচের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এ জেলার গ্রামীণ পরিবেশে বর্ণাঢ্য জীবন যে কাউকে মুগ্ধ করে। গোলাবরা ধান, গোয়ালবরা গরু আর পুকুর বরা মাছ, এ যেন স্বর্গীয় এক পরিবেশ। সুন্দর সুশোভিত এ জেলার প্রকৃতি যেমন মনোমুগ্ধকর, তেমন এর ইতিহাস অতি প্রাচীন। ভিউয়ার্স, মিরর অফ অ্যাডভেঞ্চারের আজকের পর্বে জানব দিনাজপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং এখানকার মানুষের জীবন আচরণ। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি মিরর অফ অ্যাডভেঞ্চার চ্যানেলের সাথে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ইন্ট্রোর মাধ্যমে শুরু করা যাক। দিনাজপুর এক সময় পুন্ড্রবর্ধনের অংশ ছিল। লখনৌতির রাজধানী দেবকোটের অবস্থান ছিল দিনাজপুর সদরের 11 মাইল দক্ষিণে। সম্প্রতি গোরাঘাট উপজেলার সুর মসজিদের পাশের পুকুর থেকে গুপ্তযুগের একটি শিলালিপি পাওয়া গেছে। দিনাজপুর জেলা 1786 সালে প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি আছে জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুরের রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। তার নাম অনুসারেই রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। 1800 শতকের শেষ দিকে দিনাজপুরের নীল চাষ শুরু হয়। দিনাজপুর ছিল অবিভক্ত বাংলার সর্ববৃহৎ জেলা। বগুড়া, মালদা, রাজশাহী, রংপুর ও পূর্ণিয়া জেলার বেশ কিছু অংশ তখন দিনাজপুরের অন্তর্ভুক্ত ছিল। 1856 সালে দিনাজপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বাংলার প্রথম দিককার 40টি পৌরসভার মধ্যে এটি অন্যতম ছিল। 1946 থেকে 1947 সালের তেবাগা আন্দোলনে দিনাজপুর জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। 1947 সালে দেশভাগের সময়ে দিনাজপুরের একটি বড় অংশ পশ্চিমবঙ্গে চলে যায় এবং তার নাম হয় পশ্চিম দিনাজপুর জেলা, যার অস্তিত্ব আজও বিদ্যমান। 1984 সালে দিনাজপুরের 2টি মহকুমা ঠাকুরগাঁও ও পঞ্চগড় পৃথক জেলায় পরিণত হয়। অবস্থানগত দিক দিয়ে দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলা, দক্ষিণে জয়পুরহাট জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রংপুর ও নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাদ্বয় অবস্থিত। এ জেলার মোট আয়তন প্রায় 3,438 বর্গ কিলোমিটার, প্রায় 26,42,850 জন। দিনাজপুর জেলায় সাঁওতাল, ওরাও, মাহুলি, মালপাহাড়ি, কোল, প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। দিনাজপুর জেলায় মোট 13টি উপজেলা ও 8টি পৌরসভা রয়েছে। উপজেলাগুলোর মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় হল বীরগঞ্জ উপজেলা এবং সবচেয়ে ছোট হাকিমপুর উপজেলা। দিনাজপুর রাজধানী ঢাকা থেকে 414 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের অন্যান্য জেলার সাথে সড়ক ও রেলপথে দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা ভালো। দিনাজপুর জেলার পার্বতীপুর অবিভক্ত ভারতের রেলওয়ে ও বর্তমান বাংলাদেশে বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একটিমাত্র 4 লাইনের রেল জাংশন রয়েছে, তা হল এই পার্বতীপুর। দিনাজপুর বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত হলেও অনেক নদী ও পানি সম্পদের অধিকারী এই জেলা। চাষাবাদের জন্য দিনাজপুরের মোহনপুরে ছোট যমুনা নদীতে রাবার ড্যাম দেওয়া হয়েছে। দিনাজপুরের জেলা দিয়ে 26টিরও বেশি নদী প্রবাহিত হয়েছে। এর মধ্যে আত্রাই নদী, কাঁকড়া নদী, কাঁচামতি নদী, করতোয়া নদী, ছোট যমুনা নদী সহ আরও অনেক নাম না জানা ছোট ছোট নদী রয়েছে। দিনাজপুর একটি কৃষি নির্ভর জেলা। জেলার অর্থনীতির চালিকা শক্তি হল কৃষি। জনগোষ্ঠীর মোট আয়তনের 63.90% আসে কৃষি খাত থেকে। দিনাজপুরের মাটি লিচু উৎপাদনের জন্য খুবই উপযুক্ত। লিচু ছাড়াও দিনাজপুর জেলা ধান উৎপাদনের জন্য বিখ্যাত। দিনাজপুরের কাটারি ভোগ ও কালিজিরা ধান দেশে বিদেশে সমাদৃত। সমগ্র বাংলাদেশের চালের চাহিদার একটি বড় অংশ আসে দিনাজপুর থেকে। এছাড়াও দিনাজপুরে প্রচুর গম, ভুট্টা, আলু, বেগুন ও টমেটো উৎপাদিত হয়। ফলের মধ্যে লিচু, আম, কলা, কাঁঠাল ও জাম উৎপাদিত হয়। দিনাজপুরের আম ও লিচু উৎকৃষ্ট মানের। এছাড়া দিনাজপুর জেলার মাসিমপুরের বেদেনা লিচু বিশ্ববিখ্যাত। বর্তমানে এই লিচু বিদেশে রপ্তানি হচ্ছে। দিনাজপুরকে নিয়ে একটি বাংলা প্রবাদ রয়েছে, গোলাবরা ধান, গোয়ালবরা গরু আর পুকুর বরা মাছ। অর্থনীতির প্রধান উৎস কৃষি হওয়ায় দিনাজপুর জেলায় গড়ে ওঠা শিল্প কারখানাগুলোর অধিকাংশই কৃষিভিত্তিক। দিনাজপুর জেলার শিল্প কারখানার মধ্যে শেতাবগঞ্জ চিনিকল লিমিটেড, দিনাজপুর টেক্সটাইলস মিলস লিমিটেড অন্যতম।
ধান দিনাজপুরের প্রধান শস্য হওয়ায় এখানে প্রায় 100টির মতো স্বয়ংক্রিয় আধা স্বয়ংক্রিয় চালকল ও অসংখ্য চাতাল নিকল চালকল রয়েছে। এছাড়া বিরলে একটি পাটকল রয়েছে। বিরামপুর উপজেলায় স্থাপন করা হয়েছিল বাংলাদেশের সর্বপ্রথম তেল শোধনাগার, বর্তমানে তা অব্যবহৃত অবস্থায় আছে। প্রাকৃতিক সম্পদের মধ্যে দিনাজপুরে রয়েছে পিট কয়লার খনি। বাংলাদেশে আবিষ্কৃত 5টি কয়লা খনির মধ্যে 3টির অবস্থান এই দিনাজপুরে, বড়পুকুরিয়া, ফুলবাড়ি এবং দিঘিপাড়া। বর্তমানে শুধু পুকুরিয়ায় মাটির নিচ থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে। এখান থেকে প্রতিদিন গড়ে প্রায় 1500 টন কয়লা উত্তোলন করা হয়। 2006 সালে ফুলবাড়িতে কয়লা খনি স্থাপনের কাজ স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে গিয়েছিল। বড়পুকুরিয়ায় উৎপাদিত কয়লা ব্যবহার করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন করা হচ্ছে। সম্প্রতিকালে হাকিমপুরে লৌহ খনি আবিষ্কৃত হয়েছে। হাকিমপুরের ইসাবপুর গ্রামে প্রায় 6 বছর ধরে পরীক্ষা নিরীক্ষার পর 2019 সালে এটি আবিষ্কার করা হয়। খনিতে লোহার পাশাপাশি ক্রোমিয়াম, নিকেলের উপস্থিতি সম্বন্ধে নিশ্চিত হওয়া গিয়েছে। এমনকি খনিটিতে স্বর্ণ থাকতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইসলামিক ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী 5140টি মসজিদ এবং 222টি মন্দির রয়েছে এই অঞ্চলে। উপমহাদেশের অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গৌরে শাহ ঈদগাহ ময়দানে। বর্তমানে এটি দিনাজপুর ঈদগাহ ময়দান নামে সারা দেশে আলোচিত। এখানে একসাথে 5 লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এছাড়াও কান্তজির মন্দির, সুরা মসজিদ, নয়াবাদ মসজিদ, চেহেলগাজী মাজার, কুরিয়াল মাজার, আমবাড়ি সহ আরো অনেক স্থাপনা রয়েছে। যদিও দিনাজপুরের ইসলাম মতাদর্শী বেশি, তবুও দিনাজপুরের সকল ধর্মাবলম্বী অসাম্প্রদায়িক একটি পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন। হিন্দু কিংবা সাঁওতাল প্রত্যেক জাতির নিরাপত্তায় জেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ থাকে। ভিউয়ার্স, দিনাজপুরের ইতিহাস বলতে গেলে রামসাগরের ইতিহাস না বললেই নয়। রামসাগর দিনাজপুর জেলার তেজপুর গ্রামে অবস্থিত মানব সৃষ্ট বিশাল এক দিঘি। এই দিঘি নিয়ে প্রচলিত আছে বিভিন্ন লোককথা। কথিত আছে 1750 খ্রিস্টাব্দে প্রচন্ড এক খরা দেখা দিলে পানির অভাবে মৃতপ্রায় হয়ে পড়ে হাজার হাজার প্রজা। একসময় দয়ালু রাজা প্রেরণনাথ স্বপ্নাদেশ পেয়ে একটি পুকুর খনন করেন, কিন্তু সেই পুকুর থেকে পানি না উঠায় একসময় রাজা স্বপ্নে দৈববাণী পেলেন যে তার একমাত্র ছেলে আমকে দিঘিতে বলি দিলে পানি উঠবে। স্বপ্নাদিষ্ট রাজা দিঘির মাঝখানে একটি ছোট মন্দির নির্মাণ করেন। তারপর এক ভোরে যুবরাজ রামনাথ সাদা পোশাক আচ্ছাদিত হয়ে হাতির পিঠে চড়ে যাত্রা শুরু করেন সেই দিঘির দিকে। যুবরাজ রাম সিঁড়ি ধরে নেমে গেলেন মন্দিরে, সঙ্গে সঙ্গে দিঘির তলা থেকে অজোর ধারায় পানি উঠতে লাগলো। চোখের পলকে যুবরাজ রামনাথ সহ পানিতে ভরে গেল বিশাল এই দিঘি। নয়াবাদ মসজিদ, দিনাজপুর জেলা শহর থেকে 20 কিলোমিটার দূরে কাহারুল উপজেলার নয়াবাদ গ্রামে 1.15 বিঘা জমির উপর নয়াবাদ মসজিদ নির্মাণ করা হয়েছে। নয়াবাদ মসজিদের দেয়ালে প্রাপ্ত ফলকের তথ্য মতে 1793 সালে সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে এই মসজিদটি তৈরি করা হয়। তৎকালীন সময়ে রাজা বৈদ্যনাথ ছিলেন দিনাজপুরের রাজ পরিবারের সর্বশেষ বংশধর। স্থানীয়দের মতে 18 শতকের মাঝামাঝি সময়ে কান্তনগর মন্দির তৈরিতে আগত মুসলমান স্থপতি ও শ্রমিকদের মাধ্যমে নয়াবাদ মসজিদটি নির্মিত হয়েছিল। নয়াবাদ মসজিদের নকশায় অসংখ্য টেরাকোটার ব্যবহার থাকলেও বর্তমানে মাত্র 100খানেক টেরাকোটা অবশিষ্ট আছে। আর মসজিদের পাশে একটি কবর লক্ষ্য করা যায়, তবে কবরটি কার সে সম্পর্কে কোনো তথ্য আজও মেলেনি। দিনাজপুর রাজবাড়ি, দিনাজপুর শহরের খুব কাছে অবস্থিত দিনাজপুর রাজবাড়ি অত্র জেলার ইতিহাস ও ঐশ্বর্যের প্রতীক হিসেবে পরিগণিত হয়ে আসছে। 1951 সালের জমিদারি প্রথার বিলুপ্তির পর থেকে দিনাজপুর রাজবাড়ির জৌলসে ভাটা ভর্তি থাকে। দিনাজপুর রাজবাড়ির সর্বশেষ জমিদার জগদীশনাথ 1962 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। বর্তমানে এই রাজবাড়িটি কালের সাক্ষী হিসেবে টিকে আছে। দিনাজপুর রাজবাড়ির বিভিন্ন স্থাপনার মধ্যে আছে কুমার মহল, আয়না মহল, রানী মহল, লক্ষ্মীগড়, রানীপুকুর, চাপাতলার দিঘি ইত্যাদি। এছাড়া এই জমিদার বাড়ি হতে প্রাপ্ত রাজবংশে ব্যবহৃত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ঢাকস্থ জাতীয় জাদুঘর ও দিনাজপুর মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে।
কান্তজির মন্দির। কান্তজির মন্দির বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থাপনা। এই মন্দিরটি বিভিন্ন নামে পরিচিত। কেউ কেউ একে কান্তজীয় মন্দির বা কান্তনগর মন্দির নামে চেনেন। আবার অনেকের কাছে কান্তজির মন্দিরটি নবরত্ন মন্দির নামেও পরিচিত। 1800 শতকে নির্মিত মন্দিরটি দিনাজপুর শহর থেকে 20 কিলোমিটার দূরে দিনাজপুর তেতুলিয়া সড়কের প্রায় 1 মাইল পশ্চিমে ডেপা নদীর তীরে কান্তনগর গ্রামে অবস্থিত। এবার চলুন জেনে নেওয়া যাক এই জেলার কয়েকজন বিখ্যাত ব্যক্তিবর্গের নাম। খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক ও প্রথম মহিলা প্রধানমন্ত্রী। মাহবুবুর রহমান, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণকারী স্থায়ী কমিটির সদস্য। লিটন দাস, বাংলাদেশি ক্রিকেটার। অজয় রায়, বিজ্ঞান লেখক। অভিজিৎ রায়, লেখক। হাজী মোহাম্মদ ধানেশ, অবিভক্ত ব্রিটিশ ভারতের কৃষক নেতা। প্রেম হরি বর্মন, দিনাজপুর জেলার তফসিল সম্প্রদায়ের নেতা, ব্রিটিশ ভারতের এমপি ও বঙ্গীয় প্রাদেশিক পরিষদের মন্ত্রী। অধ্যাপক ইউসুফ আলী, স্বাধীনতার সনদ পাঠক, মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রী। সুভাষ দত্ত, বাংলাদেশি চলচ্চিত্র শিল্পী, নির্মাতা ও অভিনেতা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিউয়ার্স, স্বল্প পরিসরে আমরা চেষ্টা করেছি দিনাজপুর জেলার পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরতে। ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে যায় বলে অনেক তথ্যই হয়তোবা বাদ পড়েছে। আপনি চাইলে ভিডিওতে বাদ পড়া তথ্যগুলো কমেন্টস করতে পারেন এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিনাজপুর তথা বাংলাদেশকে সমগ্র পৃথিবীর কাছে পরিচিত করে তুলুন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো জেলার ইতিহাস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে মিরর অফ অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।